ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। দিস ইজ ইউর চ্যানেল, ইউর ড্রিম, মাই সাপোর্ট। অলওয়েজ আমি বলেছি যে তোমরা স্বপ্ন দেখবে এবং আমি আমার তরফ থেকে গাইড করব। তো আজকের ভিডিওর বিষয় কি রয়েছে? আজকের ভিডিওর বিষয় রয়েছে যে WBP লেডি কনস্টেবলের যে এক্সামিনেশন হয়ে গেল, সেই এক্সামিনেশন হয়ে যাওয়ার পর একটা প্রেডিকশন হিসাবে কাট অফ অনুমান করা হয়েছে এবং আমি আমি আমার চ্যানেলে আপলোড করেছি অলরেডি। সবাই ভিডিওটা দেখবে অবশ্যই, এবং ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে, ভালো না লাগলে অবশ্যই নিচে কমেন্ট করবে। সবার প্রত্যেকের মতামত ভিন্ন, সবার সঙ্গে সবার মত এক নাও হতে পারে। একটা প্রেডিকশান করা হয় কাট অফের ক্ষেত্রে, কারণ যেটা কাট অফ মানে একটা অনুমান করলে যে একটা এক্সপিরিয়েন্স থেকে একটা কাট অফের অনুমান করা হয়, যে সবাই তো একটা নতুন মানে লাইফে নতুন ধন্দের মধ্যে থাকে যে কীভাবে কী হবে, একটাই চিন্তার বিষয় থাকে কাট অফ। সেক্ষেত্রে যেটা বলেছি যে 37 to 40 যাদের নাম্বার আছে তারা অবশ্যই সেফ জোনে থাকবে, জেনারেল কাস্ট হোক আর অন্য কাস্টগুলো OBC AB বা SC ST সব কিছু ক্ষেত্রেই সেফ জোনে থাকবে। সেক্ষেত্রে আমার ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, এবং যারা এই WBP প্রিলিমিনারি যে সমস্ত বোনেরা এবং আমার থেকে যারা বয়সে বড় হোক বা আমার থেকে ছোট যারা ওয়েলিশার্স ভিউয়ার্স আছো, তাহলে তারা যারা WBP প্রিলিমিনারি এক্সাম এবং কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম দিয়েছে যে সমস্ত বোনেরা, তাদের কিছু গাইডেন্স, তাদের সম্বন্ধে আজকে কিছু কথা বলবো যে কী করণীয় তাদের এখন। সেক্ষেত্রে বলবো WBP প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে আর KP প্রিলিমিনারি অনেক দিন আগেই হয়ে গেছে, সেক্ষেত্রে দুটো রেজাল্টের অপেক্ষা সবাই করছে। আর সামনে দুটো যে অপরচুনিটি, জেল পুলিশ, FUDSI আর যেগুলো WBC যদি কারো থাকে সেটা আছে, এবং SSC MTS আছে, এই সমস্ত এক্সামগুলো রয়েছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশান নেওয়া শুরু করতে পারবো। যে এই যে এক্সামটা দেওয়া হয়ে গিয়েছে WBP প্রিলিমিনারি, সেই এক্সামটা আর তো নিজের হাতে নেই, কেমন হয়েছে না হয়েছে পরীক্ষা সেন্টারে সেটা দেওয়া হয়ে গেছে। জাস্ট এবার রেজাল্ট আসবে, কী হবে না হবে, নেগেটিভ অ্যান্সার কী আসবে, নেগেটিভ মার্কিং হয়ে তুমি কত পেয়েছো সেটা আসবে। তাই সেক্ষেত্রে সেটা একদমই না ভেবে সম্পূর্ণটা নেক্সট যে অপরচুনিটিগুলো আছে সেগুলোর দিকে এগিয়ে যেতে হবে। আমরা যখন দেখি, যখন একটা পর্বতারোহী অক্সিজেন ছাড়া হোক বা অক্সিজেন নিয়ে হোক একটা কাঞ্চনজঙ্ঘা জয় করলো, সে কিন্তু বসে থাকে না। প্রথমে জয় করার পরে সে আবার একটা মানে এভারেস্টের উদ্দেশ্যে যায়, বা বিশ্বে যত বড় বড় পর্বতশৃঙ্গ আছে, পাহাড় আছে, সেগুলো অতিক্রম করার চেষ্টা করে। বা কোনো ক্রিকেটার যদি 5000 রান করে, বিরাট কোহলি ফার্স্টেস্ট 5000 রান করেছিলেন, তারপর ফের তিনি ঠিক টার্গেট করেন যে ফার্স্টেস্ট 6000, ফার্স্টেস্ট 7000, ফার্স্টেস্ট 8000, এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে নিজেকে এক জায়গায় থামিয়ে না রেখে যে ওই পরীক্ষায় যা অপরচুনিটি যা হয়েছে হয়েছে, যা ভুল ত্রুটি হয়েছে সেগুলো থেকে লার্নিংটা নিয়ে, যে আমি এইভাবে করে আমার নেগেটিভ হয়ে গেল, এটা দ্বিতীয়বার করব না, এইভাবে আমাকে তৈরি হতে হবে। তাই সেটা কাট অফে ভিডিও অলরেডি দিয়েছি, সেটা দেখবে। এবং আমার যারা বোনেরা আছো, যারা পরীক্ষা দিয়েছো, এবং যারা আমার লেডি কনস্টেবল ক্যান্ডিডেট আছো, প্রত্যেককে বলবো, বাড়িতে যখন বাবা মা পরিবারের তরফ থেকে একটা প্রেশার আসে যে বয়স 27, 28, 29, 30, 31 এরকম বা হোয়াট এভার, যেভাবে না বয়স বেড়ে যাচ্ছে, বিয়ের একটা ব্যাপার থাকে যে একটা বিয়ে টিয়ে করে নেওয়া হোক, বা এরকম বাবা মা দেখাশোনা করার চেষ্টা করে যে একটা নতুন কিছু কর, ওই সব চাকরি আজকাল আর হবে না, অনেক লেট হবে কেরিয়ার, তাদেরকে বলবো বাবা মাকে একটা জিনিস বোঝাতে যে একটা মানুষের আমার স্বপ্ন আছে, আমাকে একটু সুযোগ দেওয়া হোক যে আমি এই কটা দিন পরীক্ষা দিই, এটা এই পরীক্ষাটা মানে দিই বলে তাদেরকে একটা কনভিন্স করে মনে মনে জেদ করে মনে করতে হবে এই যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি রেজাল্ট আছে আর যেটা WBP প্রিলিমিনারি 1335 সামথিং হোয়াট এভার সিট আছে, এই সব মিলিয়ে এই দুটো এক্সামের মধ্যে আমার পেতেই হবে, আমাকে পেতেই হবে, আই হ্যাভ টু ডু ইট, আমাকে পেতে হবে চাকরি, আমাকে পেতেই হবে, বা ইউনিফর্ম যদি স্বপ্ন থাকে ইউনিফর্ম আমি পাবোই, এরকমভাবে জেদ করে ওই টার্গেট, যেটা না হলে আমার বাবা মা আমাকে এইভাবে বলেছি, তাদেরকে আমি কতদিন বোঝাবো, এই যে জেদটা যদি মনের মধ্যে চলে আসে কিছু করার, কিছু করে দেখানোর, কিছু দেয়ালে পিঠ থেকে যাওয়া, তখন কিন্তু সাফল্য আসে। এরকম মানে নিউমারাস অকেশনস এরকম আছে, সাফল্য আসবেই, আসতে বাধ্য, কেন আসবে না, এরকম আমাদের জীবনেও হয়েছে, তোমাদেরও জীবনে হোক। প্রত্যেকটা ওম্যান এম্পাওয়ারমেন্ট রয়েছে, মহিলাদের এখন অনেক উঁচুতে তারা উঠেছে, আরও বড় হোক তোমরা, এবং কখনো হার মানবে না। বিয়ে হয়ে গিয়েও যদি থাকে কারোর, অবশ্যই তার হাজব্যান্ড এবং পরিবারের শ্বশুরবাড়ির লোকেদের কনভিন্স করতে হবে, বোঝাতে হবে, নিজের হাজব্যান্ডকে বোঝাতে হবে, নিজেকে আবার নতুন দিগন্তে নিয়ে যেতে হবে। একটা জায়গায় থেমে থাকলে কখনোই চলবে না, এবং নিজের স্বপ্নটাকে অবশ্যই পূরণ করতে হবে। এই স্বপ্ন অনেক সময় পূরণ হয় না, হারিয়ে যায়, এরকম আমার ক্ষেত্রে আমার পরিবারের ক্ষেত্রে অনেকের স্বপ্ন হারিয়ে গিয়েছিল মাঝখানে কিছু স্প্যান অফ টাইমে, মেয়েদের স্বপ্ন হারিয়ে যায় পরিবারের চাপে, আবার যদি রিভাইভ করতে হয় আবার একটা নতুনভাবে ফেস শুরু করা যায়। সেক্ষেত্রে লাগে মনের জোর, মেন্টাল স্টেবিলিটি, পেশেন্স আর কারোর কোনো না কোনো মানুষের সাপোর্ট, এটা না হলে কোনো মানুষ বড় হতে পারে না।
অবশ্যই বলবো যে সামনে যে অপরচুনিটি আছে ফুড এসআই, এসএসসি, এমটিএস, রেলের যে ভ্যাকেন্সিগুলো আসবে এগুলো সমস্তগুলো অপরচুনিটিগুলো এক্সাম দিতে হবে। প্রিপারেশান শুধু কনস্টেবলের হয় না, প্রিপারেশান কোনো পুলিশের পরীক্ষায় বলে এরকম হয় না, প্রিপারেশান টোটাল একটা প্যাকেজ, টোটাল একটা WBCS প্রিপারেশান মানে সব কভার হয়ে যাবে স্টেট লেভেলের আর সেন্ট্রাল লেভেলের। এসএসসি ব্যাংক আছে, সিজিএল আছে, সিএইচএসএল আছে, তাদের জন্য একটু আলাদা আলাদা স্মার্ট স্টাডিজ করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো সমস্ত পরীক্ষার জন্য তৈরি হতে হবে, তার মধ্যে কনস্টেবল এসআই এই পরীক্ষাগুলো তার মধ্যে পড়ে, ওই পড়াশোনার মধ্যে এটা কভার হয়ে যাবে। সেক্ষেত্রে যে শুধু আমি টার্গেট খাকি, এই যে কিছু স্যার দেখি বলে যে আমি এই 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 ব্যাচ ওই ব্যাচ বলে, ওরকম কিছু হয় না, সব কিছুই প্রিপারেশানের ওপর ডিপেন্ড করে। থ্যাংক ইউ, এইভাবে আরও বড়ো হও, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস।